তোমরা যারা আইটি কলেজে অ্যাডমিশান নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে চয়েস ফিলিং করেছিলে তোমাদের যাদের নামটা ফার্স্ট কাউন্সেলিং সেকেন্ড কাউন্সেলিং এবং থার্ড কাউন্সেলিংয়ে আসেনি তোমরা ওয়েট করছো যে ফোর্থ কাউন্সেলিংয়ের জন্য কবে রেজাল্ট আসবে তো আজই অর্থাৎ উনত্রিশ সাত দু তারিখে আজ ডব্লিউ বিএসসিবিডির অফিসিয়াল ওয়েবসাইটে ফোর্থ কাউন্সিলিংয়ের এর জন্য অ্যালয়েন্টমেন্ট জারি করা হবে যেখানে তোমাদের সবাইকে নামটা চেক করতে হবে তোমরা কোন কলেজে চান্স পেলে কি কিংবা কোন ট্রেডে চান্সটা পেয়েছো কিনা এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা থার্ড এ অটো আপগ্রেডেশন করেছিল অর্থাৎ তোমাদের ওই কলেজে নামটা যে এসেছিলো ওই কলেজটা পছন্দ হয়নি কিংবা ওই ট্রেডটা পছন্দ হয়নি তোমরা অনলাইন পেমেন্ট করার পর অটো আপগ্রেডেশন অপশান এস করেছিল তোমাদেরও কিন্তু এখানে ফোর্থ এর রেজাল্টটা চেক করতে হবে তোমাদের নতুন কোনো কলেজটা অ্যালোটেড হয়েছে কি না কিংবা কোনো ট্রেডটা অ্যালোটেড হয়েছে কি না তাই অবশ্যই তোমরা এখানে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর কী হবে এখানে তোমরা চেক করবে তোমাদের অ্যালোমেন্টটা এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা এখানে ফোর্থ এ চান্স পাবে না তোমাদের যে নেক্সট স্পট কাউন্সেলিং হবে ওই স্পট কাউন্সেলিংটা কবে নাগাদ হতে পারে কিংবা এই স্পট কাউন্সেলিংটা কি। এ টু বলবো এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও এবার স্ক্রিন দেখতে পাচ্ছ ডব্লিউ অ্যাডমিশনের জন্য যে ইম্পর্টেন্ট ডেটগুলো এখানে দেওয়া হয়েছে এই ডেটগুলোর মধ্যে দেখতে পাচ্ছ এখানে তোমাদের দশ নম্বর সিরিয়াল নম্বর কী দেওয়া রয়েছে এখানে দশ নম্বর সিরিয়াল নম্বরে বলা হচ্ছে উনত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ আজ পাবলিকেশান অফ ফোর্থ রাউন্ড সিট অ্যালটমেন্ট অর্থাৎ আজ তোমাদের ফোর্থ রাউন্ডের জন্য এখানে তোমাদের কিন্তু সিটটা অ্যালটমেন্ট জারি করা হবে যেখানে তোমরা চেক করতে পারবে তোমাদের এখানে কোনো কলেজে চান্স হয়েছে কিনা কিংবা কোনো ট্রেডে চান্স হয়েছে কিনা এবার তোমরা ডাইরেক্ট দেখে নাও এখানে তোমরা কী হবে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের এখানে অ্যালোমেন্টটা চেক করবে এবার তোমাদের ফোর্থ কাউন্সেলিং কিংবা ফোর্থ রাউন্ডের অ্যালোমেন্টে তোমাদের চান্সটা হয়েছে কিনা এটা চেক করার জন্য অবশ্যই তোমাদের নিচে দিকে আসতে হবে নিচে দিকে আসার পর অবশ্যই তোমাদের লগ করতে হবে এখানে দেখতে পাচ্ছো ডান দিকে একটা অপশান দেওয়া রয়েছে অলরেডি রেজিস্টার সাইন এন এখানে কিন্তু ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে যেখানে কিন্তু অবশ্যই তোমাদের মোবাইল নম্বর পাসওয়ার্ড এবং ক্যাপচারা ফিল করে লগ ইন অপশানে ক্লিক করবে লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু সামনে এইভাবে একটা ড্যাশবোর্ড ওপেন হবে এখানে তোমরা নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর সবার নিচে যে অপশানটা দেওয়া রয়েছে অ্যালোটমেন্ট স্ট্যাটাস এখানে কিন্তু ডান দিকে তোমাদের ক্লিক করতে হবে ভিউ অ্যালোটমেন্ট স্ট্যাটাস এখানে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নামে যদি কোনো কলেজ কিংবা ট্রেডটা অ্যালোটেড হয়ে থাকে তাহলে কিন্তু এখানে তোমরা চেক করতে পারবে তবে এখানে কিন্তু তোমাদের ফেজ থ্রি লেখা থাকবে এখানে কিন্তু তোমাদের লেখা থাকবে ফেজ ফোর অর্থাৎ এখানে কিন্তু তোমরা ফোর্থ কাউন্সিলিংয়ে চান্স পেলে এখানে কিন্তু তোমাদের ফোর লেখা থাকবে এবং তার সঙ্গে সঙ্গে নিচে দিকে আসার পর যদি তোমরা কোনো কলেজে চান্স পেয়ে যাও তাহলে কিন্তু এখানে তোমাদের অ্যালোটেড আইটাই জায়গায় এখানে কিন্তু কলেজের নাম লেখা থাকবে এইভাবে এবং অ্যালোটেড ট্রেডের জায়গায় তোমাদের কিন্তু এখানে ট্রেডের নাম দেখা থাকবে তোমরা যে ট্রেডে চান্সটা পেয়েছ এবার তোমরা যারা এখানে ফোর্থ কাউন্সেলিংয়ে চান্স পেয়েছ কোনো কলেজে কিংবা কোনো ট্রেডে এখানে তোমাদের কলেজ কিংবা ট্রেডটা পছন্দ না হলে অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী এখানে কিন্তু কোন রকমভাবে আর অটো আপগ্রেডেশন অপশনটা এস করতে করতে পারবে না কিংবা অটো আপগ্রেডেশন করতে পারবে না এবার তোমাদের নেক্সট কিন্তু যেতে হবে তোমাদের স্পট কাউন্সিলিংয়ে এ ওকে এবার যারা এখানে পছন্দের কলেজ কিংবা ট্রেড পেয়ে গেছো অবশ্যই তোমাদের কি করতে হবে নিচের দিকে আসার পর তোমরা কিন্তু এখানে একটা অনলাইন পেমেন্ট করার জন্য ক্লিক হ্যার টু অনলাইন পেমেন্ট একটা অপশান পেয়ে যাবে এখানে ক্লিক করে তোমাদের যাবতীয় যে তোমাদের অ্যাডমিশান ফিস রয়েছে ওইটা পেমেন্ট করে ওই কলেজে তোমরা অ্যাডমিশান নিতে পারো এবার তোমাদের যাদের এখানে কলেজটা কিংবা ট্রেডটা পছন্দ হয়নি এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা এই ফোর্থ কাউন্সেলিংয়েও চান্স পাওনি অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড এবং ফোর্থ কোনো অ্যালটমেন্টে তোমরা চান্স পাওনি তোমাদের সবাইকে স্পট কাউন্সেলিংয়ে তোমাদের অংশগ্রহণ করতে হবে এই স্পট কাউন্সেলিংটা কি দেখো এখানে যে সমস্ত কলেজে তোমাদের যে অ্যাডমিশান নেওয়া হলো ওই কলেজে অ্যাডমিশান নেওয়ার পর সমস্ত কলেজে একটা মিনিমাম হলেও একটা সিট ফাঁকা থাকবে ওই সমস্ত সিট মিলিয়ে একটা পিডিএফ তোমাদের জারি করা হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে দেখিয়ে দেওয়া হবে যে কোন কলেজে কয়টা সিট ফাঁকা রয়েছে এবং সেই সিটগুলো ভর্তি করার জন্য স্পট কাউন্সেলিং একটা নির্দিষ্ট জায়গায় হয়ে থাকে ওখানে তোমাদের ফিজিক্যালি গিয়ে তোমাদের অ্যাডমিশান নিতে হবে এবার ওখানে কিন্তু তোমাদের র্যাঙ্ক অনুযায়ী তোমাদের কিন্তু ডাকা হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ওখানে তোমাদের নিজের পছন্দের কলেজ এবং ট্রেড অনুযায়ী তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো যদি ওই কলেজে তোমাদের সিটটা ফাঁকা থাকে ওকে তাই অবশ্যই পরবর্তীতে স্পট কাউন্সেলিংয়ের জন্য কিংবা স্পট অ্যাডমিশনের জন্য যখন তোমাদের এখানে পরবর্তীতে আপডেট দেওয়া হবে পিডিএফ জারি করা হবে কোন কলেজে কত সিট ফাঁকা রয়েছে অবশ্যই যখন জারি করা হবে তোমাদের ভিডিও মাধ্যমে আপডেটটা দিয়ে দেবো এবং তার পরবর্তীতে তোমাদের এ টু জের আপডেটগুলো এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে তাই এখনো পর্যন্ত তোমরা যারা কোনো অ্যালোমেন্ট লিস্টে চান্স পাওনি এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা এই লাস্ট কাউন্সেলিংয়ে তোমাদের কলেজ কিংবা ট্রেডটা পছন্দ হয়নি তোমাদের সবাইকে ওয়েট করতে হবে স্পট কাউন্সেলিংয়ের জন্য এবার এই স্পট কাউন্সেলিংয়ের জন্য কোন রকম নেক্সট কোনো আপডেট নিলে অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাই পরবর্তী এ টু জের সমস্ত রকম ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলগুন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে ওকে